ॐ तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भूरिदा जनाः। ठाकुर श्री रामकृष्ण दक्षिणेश्वरे नरेंद्रादि अंतरंग ও অন্যান্য ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদ। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ একত্রিশে আশ্বিন শুক্লা চতুর্থী তিথি, ষোলোই অক্টোবর 1882 সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গাপূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন, আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুর ও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদের প্রতি, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এঁড়েদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নিচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে, কি বিশ্বাস! এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম, সে মহা রেগে গেল আর বললে, কি হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়? এত রাগ! কালীবাড়িতে ফুল তুলতে আসত, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পড়ে যাচ্ছে, তা পৈতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর একঘরে চুপ করে বসে থাকত। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বললে, ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে,
জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি, বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে, না হয় ঘটি বাটি লয়ে যাবে, যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো খগ। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণ কিশোর বলতো, আমি আকাশপথ, অধ্যাত্ম পড়তো কি না, মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম। হেসে বললাম, তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম, কারুকে মানতাম না, বড় লোক দেখলে ভয় হতো না। যদি মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম, আমি তাকে বললাম, কর্তব্য কি, ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো, বললাম, তুমি কিরকম লোক গা, যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি, এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেক দিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে, তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগল, রজগুণী লোক নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো, সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্য মনস্ক। তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালী ঘরে এলো, পূজার সময় আসত আর দুই একটা গান গাইতে বলল। গান গাচ্ছি, দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাচ্ছে, অমনি দুই চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল। হলধারীকে বললাম, দাদা এ কি স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না, বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে, দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে এইসব কথা। আমি কাঁদতে লাগলাম, বললাম, মা কোথায় আনলে, আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন, নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাহিতেছেন, রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয় হাজরা সকলে আছেন। নরেন্দ্র কীর্তন গাহিলেন, খোল বাজিতে লাগিল। চিন্তয় মম মান সহরি চিদ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সে রূপ আলোকে পুলকে শিহরে জীবন। হৃদি কমলা শনে ভাব তাঁর শ্রীচরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হৌরে চির মগন। নরেন্দ্র আবার গাহিলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতির হৃদি মন্দিরে
নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপসাগরে, সেদিন কবে হবে দীনজনের ভাগ্যে নাথ। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয়ে আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে। আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। শান্তম শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে, বিকাইব ওহে প্রাণ সখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে, শুদ্ধম অপাপ বিধ্বং রূপ হেরিয়ে নাথ তোমার। আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ ও আধার। ওহে ধ্রুব তারা সমর হৃদে জ্বলন্ত বিশ্বাস, হে জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে, হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে, হে সেদিন কবে হবে হে। নরেন্দ্র আবার গাহিতেছেন, আনন্দ বদনে বল মধুর ব্রহ্মনাম, নামে উথলিবে সুধা সিন্ধু প্রিয় অবিরাম। যদি হয় কখনো শুষ্ক হৃদয় কর নাম গান, বিষয় মরিচিকায় পড়ে হে প্রেমের হৃদয় সরস হবে হে। দেখো যেন ভুলো নারে সেই মহামন্ত্র, বিপদকালে ডেকো তাঁরে দয়াল পিতা বলে। সবে হুঙ্কারিয়ে ছিন্ন করো পাপের বন্ধন, এসো ব্রহ্মানন্দে মাতি সবে হই পূর্ণকাম। খোলকর্তান লইয়া কীর্তন হইতেছে, নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছেন। কখনো গাহিতেছেন প্রেমানন্দ রসে হাওরে চিরমগন, আবার কখনো গাহিতেছেন সত্যম শিব সুন্দর রূপ ভাতির হৃদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন আনন্দ বদনে বল মধুর হরিনাম। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন, বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।